যে আমি চাই না যে আমাদের একটু অসচেতনার জন্য আমার মেয়ের কোনো সমস্যা হোক, কি আমাদের সমস্যা হোক, কি গ্রামের পাঁচটা মানুষের, গ্রামের পাঁচটা মেয়ের সমস্যা হোক। মানে মনে ঠরে যাবো এরকম কিছু মনে হয়নি, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়া, আর এদিকে তো কই বাতাস টাতাস লাগা এসবের একটু প্রচলন আছে বেশি, আমি বললাম ঘাড়ে ভূত টুত লাগবে সেরকম কিছু আর কি। নমস্কার, আমার নাম ইতু রজক, আমি এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করি। আমরা দুই বোন, আমি বড়, আমার বাড়িতে বাবা মা, আমি, আমার ছোট বোন থাকে। এই স্কুলে হঠাৎ একদিন এরকম একটা সমস্যা হয়, আমি স্কুলে গেছি, হঠাৎ দেখতেছি আমার মানে একদম ভেজা ভেজা ফিলিংস হচ্ছে। তখন আমি ওয়াশরুমে গিয়ে দেখি এরকম ব্লারিং হচ্ছে পায়জামা। তখন আমাদের স্কুলের আসতে ইউনিফর্ম তো খয়েরি আর প্যান্ট সাদা এরকম। পরে বাসায় আসার পরে আমি আম্মুর সাথে বলছি, বলার পরে বলছে এটা একটা মাসিক, যেটা মেয়েদের হয় আর কি। এখন আমাদের বলার পরে আমারে কাপড় ইউজ করতে দিছে আর বলছে যে তেল নুন ঝাল মাছ মাংস তো বাদ, এইসব জিনিস থাকবে সেরকম কিছু খাওয়া যাবে না, মানে ভর্তা দিয়েই শেষ আর কি। তারপরে খালি আমি যে জায়গায় ঘুমাই আর কি, শুধু সেই ঢুকির ভিতরেই থাকতি। এখন আমার যখন প্রথম হয়েছিল তখন আমার দা ঠাকুমা, আমার মা সবাই বলছিল যে মানে ওই সমস্ত কুসংস্কারের ভিতরে ছিলাম আর কি। উত্তরের যে আপুরা প্রজেক্ট থেকে এসে প্রতি মাসে ন্যাপকিন দেয় আর আমাদের নিয়ে একটা মিটিং বসতো আর কি, যেখানে আপু আমাদের এই নিয়ে অনেক পরামর্শ দিত। আমি আপুরা বলছি যে আপু আমারও এরকম হয়েছে, আমি এরকম ইউজ করি, আমার তার ফলে এরকম সমস্যা হচ্ছে। এবার এটা ইউজ করার পরে আমার সেই চুলকানি টুলকানিগুলো আর হলো না। আমাদের সময় আমরা জানতাম না পুকুরে স্নান করলে কি হয়, জলায়নারিতে সমস্যা হয়, কিন্তু আপারা স্কুলে ডেকে মিটিংয়ে থেকে আমার মেয়ে স্কুলে গিয়ে এসে আমি বলি যে, আমি আরও পাঁচজনার বলি যে যখন পিরিয়ডের সময় মেয়েদের পুকুরে স্নান করা উচিত না। আমরা যখন জানতাম না সে সময় ছিল এক রকম, কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে, মানুষ এই আফারা পিরিয়ডের সময় ন্যাপকিন দেয়, আমার মেয়ে ব্যবহার করে, আমরা আর পাঁচজনের বলি যে এখন কাপড় ইউজ করা যাবে না, এখন সবাই ওই ন্যাপকিন ব্যবহার করতে হবে। আমার মেয়ের আমি বাজার থেকে কিনে এনে দিয়েছি, এমন হয়েছে যে ওর বাবুর বাবার বলতে হয়েছে যে তুমি মেয়ের জন্য একটা এনে এসো, কাপড় ব্যবহার করতে পারবে না। তারপর আপু যেগুলো আমার বলতো সেগুলো আমিও বলা শুরু করলাম, বাড়িতে আশেপাশের মানুষরে বললাম যে এই কাপড়ের থেকে প্যাড ইউজ করা ভালো। আপুরা আপনার মতো জিজ্ঞাসা করে যে আগে এরকম বারণ করতো, বাইরে যেতে দিত না, খেতে দিত না, তখন আপুরা বলছে যে এটা কোনো কথা না, কারণ এই পিরিয়ডের সময় না খেলে শরীর দুর্বল হয়ে যায়। এইগুলো বলার পরে আমরাও বাড়িতে এসে আম্মু চাচি কাকি এদের সাথে বলার পরে এরাও তখন তারপর থেকে বাইরেও যেতে দেয়, এখন যা খেতে চায় খেতেও দেয়, সব কিছুই দেয়। আমার একটা ছোট বোন আছে, আমি চাই না আমার মতো এমন এই পরিস্থিতির মধ্যে পড়ুক যে সে ভয় পাবে এরকম বাইরে না, যে কষ্ট পাবে, খাবার না খেয়ে সে কষ্ট পাবে, এরকম কিছু চায় না। যেহেতু আমি এখন বুঝে গেছি যে আমার আশেপাশে যে চাচিরা আছে, কাকিরা আছে, খালা ফুপু যারা আছে, বাড়ি আম্মু সবাই আমি বোঝাতে পারছি, আশা করি আমি ভবিষ্যতে এটা নিয়ে আরও কোনো কিছু কাজ করতে পারবো এদের সবাইকে নিয়ে। আমার আশেপাশে যে আমার বয়সে আরও মেয়ে আছে তারাও এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আসছে, তারা আমার সাথে বলছে যে এরকম সমস্যা হয়, এরকম আমাদের ভয় লাগে, মন খারাপ হয় এরকম। আমিও তাদেরকে এগুলো শেয়ার করছি যে এরকম করবি, এরকম ব্যবহার করবি, তাহলে আর এমন হবে না, বাইরে যেতে অসুবিধা হবে না, যেমনভাবে চলতে পারবি, মানে স্বাধীনতা নিয়ে চলতে পারবি। আমি আশা করছি যে এরকম আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখে আমি আরও অনেক বড় কিছু করতে পারবো তাদের নিয়ে।